আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ক্লাস সিক্সের ইংলিশের লেসন 9.4, পেজ নাম্বার 70 আমরা এখানে দেখছি, বলেছে ইন গ্রুপস, গ্রুপে বা দলে বসে মেক সেন্টেন্স, সেন্টেন্স তৈরি করো, কয়েকজন মিলে সেন্টেন্স তৈরি করো, অফ ইওর ওন, তোমার নিজস্ব, মানে তুমি তোমার নিজের মতো করে, মনের মতো করে সেন্টেন্স তৈরি করো, ইউজিং দ্য গিভেন মোডাল ভার্বস, যেগুলো ভার মোডাল ভার্ব দেওয়া আছে এইগুলো দিয়ে। তাহলে এখানে প্রথমে দেখো একটা কথা বলেছে হেডলাইনে, রিকোয়েস্ট, এখানে বলেছে পোলাইটলি, রিকোয়েস্ট মানে অনুরোধ, পোলাইটলি মানে নম্রভাবে, ভদ্রভাবে, ভালোভাবে। তাহলে নম্র ভদ্রভাবে আমরা রিকোয়েস্ট তৈরি করব। এখানে আসলে ক্যান দ্বারা যেটা, সেটা আমরা এরকম করতে পারি যে রিকোয়েস্ট বোঝায় ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা পেন দিতে পারো, তাহলে এটা কিন্তু একটা ভদ্রভাবে রিকোয়েস্ট হলো। আবার কুড, এখানে আমরা এই কুড ইউ প্লিজ হেল্প মি, অথবা এখানে এই সেন্টেন্সটাই লিখতে পারি, কুড ইউ গিভ মি আ পেন, এরকম আমরা এটাও লিখতে পারি। আবার মে, তারপরে মে দিয়ে দেখো বলা চলে যে মে আই কাম ইন স্যার, একটা কমন ডায়ালগ বা কমন একটা কথা। এই যে এগুলো কিন্তু রিকোয়েস্ট, দেখো ক্যান আই গিভ মি আ পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি, এই যে রিকোয়েস্ট। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারো দয়া করে, এই যে এটাও কিন্তু একটা রিকোয়েস্ট। মে আই কাম ইন স্যার, এটাও আমরা রিকোয়েস্ট করলাম যে আমি ভিতরে যাব। তাহলে এখানে আমরা মে দ্বারা, তারপরে কুড দ্বারা, ক্যান দ্বারা আমরা রিকোয়েস্ট পোলাইটলি আমরা তৈরি করলাম, নম্র ভদ্র রিকোয়েস্ট তৈরি করলাম এইরকম করে। শুধু এইরকম নয়, আমরা আরও বিভিন্ন রকম বাক্য দিয়ে আমরা কিন্তু এগুলো করতে পারি। এরপরে অব্লিগেশন, আমরা জানি যে অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, মাস্ট যেটা বোঝায়, তাহলে অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। এখানে মাস্ট দ্বারা আর হ্যাভ টু দ্বারা আমরা বাধ্যবাধকতার বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো মাস্ট মানে অবশ্যই, তাহলে আই মাস্ট গো টু ঢাকা, আই মাস্ট রিড আ বুক, এইরকম আমরা বিভিন্ন সেন্টেন্স লিখতে পারি। ইউ মাস্ট ডু ইওর হোমওয়ার্ক, তুমি অবশ্যই তোমার বাড়ির কাজ বা হোমওয়ার্ক করবে। হ্যাভ টু মানে এটাও হলো অবশ্যই, মানে আমার অবশ্যই যেটা করতে হয়, আই হ্যাভ টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হবে, তার মানে বাসায় কেউ নাই ভাত রান্না করার জন্য, এই জন্য আমাকেই করতে হবে। এই যে বাধ্যবাধকতা, অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো, এই যে বিষয়টা, এখানে বাধ্যবাধকতা বোঝালো মাস্ট দ্বারা আর হ্যাভ টু দ্বারা। এরপরে আমরা দেখছি পসিবিলিটি, পসিবিলিটি কি সম্ভাবনা, যেটা হতেও পারে নাও হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, তার মানে কি বৃষ্টি হতেও পারে নাও তো হতে পারে। আবার দেখো যে খেলায় একটা গোল হতে পারে, তার মানে কি গোল হতেও পারে নাও হতে পারে। আজকে মেসি খেলায় মানে ভালো খেলছে, আজকে গোল হতে পারে, গোল হতেও পারে নাও তো হতে পারে। এই যে সম্ভাবনা, যেটা হতেও পারে নাও হতে পারে, সেটাই হলো সম্ভাবনা, সেটাই হলো পসিবিলিটি। আর এটা প্রকাশ করা যায় মে দ্বারা আর মাইট দ্বারা। তাহলে মে দ্বারা ওই যে মে, মে আই কাম ইন স্যার, অথবা ইট মে রেইন, এগুলো দ্বারা আমরা মেয়ের পসিবিলিটি তৈরি করতে পারি। দেখো ইট মে রেইন টুডে, তাহলে এখানে মানে আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে টুডে, আজকে, এটার দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে। আবার মাইট, এখানে আমরা মৌ মাইট কাম হেয়ার, মৌ এখানে আসতে পারে নাও আসতে পারে, এই যে সম্ভাবনা বা পসিবিলিটি, এটাই হলো মে এবং মাইটের ব্যবহার, যে মে পসিবিলিটি বোঝায় এবং মাইটও পসিবিলিটি বোঝায়। তবে মে দ্বারা যে শুধু পসিবিলিটি তা নয়, মে দ্বারা পারমিশনও বোঝায়, ওই যে বললাম মে আই কাম ইন স্যার, এখানে মে দ্বারা পারমিশন বোঝাচ্ছে। আবার মাইট দ্বারা এখানে কিন্তু কি বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে, মৌ মাইট কাম হেয়ার, মৌ এখানে আসতে পারে, আসতে পারে নাও আসতে পারে, কোনো সমস্যা হলে সে আসবে না, কিন্তু সে যে অবশ্যই আসবে এইরকম বাধ্যবাধকতা এখানে বোঝাচ্ছে না। তাহলে আমরা এরপরের লেসন পরের ভিডিওতে দেখব। তাহলে এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।